I'm Ankita and welcome back to a new blog. আর আজকে নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে এত করে তোমরা বুঝেই গেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জুয়েলারি কালেকশনের পার্ট 3 ভিডিও। অনেক হলো খুঁটি পুজো, তো খুঁটি পুজো দেখতে দেখতে নিশ্চয়ই তোমরা বোর হয়ে গেছো, তো ভাবলাম আজকে একটু অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক। অলরেডি আমি পার্ট 1 ভিডিওতে আমি আমার রিং কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি, আর পার্ট 2 ভিডিওতে আমি আমার ব্যাঙ্গেল কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি চলে এসেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে আমার ইয়াররিংস কালেকশন। যেটুকু আছে ততটুকু আছে, যেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটি ইয়াররিংস আমার ভীষণ প্রিয় আর প্রত্যেকটা ইয়াররিংসের সাথে আমার অনেক টুকরো টুকরো স্মৃতি জড়িয়ে আছে বলতে পারো। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই স্টার্ট করছি আমার ছোট ছোট ইয়াররিংসগুলো দিয়ে, যেগুলো আমি মোটামুটি সবসময় ডেলি ইউজ করে থাকি। তো দেখো ফার্স্টে এই বক্সটা তোমাদের দেখাই, এটা আমার ভীষণ ভালো লাগে। মানে ইয়াররিংসের থেকে ইয়াররিংসের বক্সটা আমার খুব প্রিয়, কারণ এটা একটা ইয়াররিংসের অর্গানাইজার বক্স বলতে পারো। দেখো কি সুন্দর এখানে সমস্ত ছোট ইয়াররিংসগুলো আমি সাজিয়ে রেখেছি, দেখো ইজন্ট ইট কি সুন্দর না এটা। এই দেখো এখান থেকে খুঁজে পেতেও সুবিধা হয়, একসাথে না একটা ওই কিছুর মধ্যে করে ছোট ছোট ইয়াররিংস রেখে দিলে খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয় তাড়াহুড়োর সময়, আর এইটাতে আমার খুঁজে পেতেও কিন্তু খুব সুবিধা হয়। তো প্রত্যেকটা ইয়াররিংস তোমাদের খুব ক্লোজ আপে এক একটা করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো রয়েছে। এগুলোর বেশিরভাগই সব আমার বিয়েতে পাওয়া কয়েকটা ছাড়া, আর বিয়েতে আরও অনেক ছোট ছোট ইয়াররিংস পেয়েছিলাম যেগুলো ভেঙে পরবর্তীতে আমি অন্য অনেক কিছু বানিয়ে ফেলেছি, কারণ এত পাতলা কয়েকটা তো পড়তে গিয়ে পরে শুয়েছিস আর পাটাস ভেঙে গেছে। তো যাই হোক, তো চলো এখন ফার্স্টে শুরু করি। আমার পিসেমশাই আমাকে ছোট পিসেমশাই যে ইয়াররিংসটা দিয়েছিল সেই ইয়াররিংসটা নিই। শুধু পিসেমশাই কেন বললাম, কারণ পিসি একটা নেকলেস দিয়েছিল, দুজন আলাদা আলাদা করে আমাকে দিয়েছিল, আমার বিয়েতে গিফট করেছিল। ফার্স্টে দেখাচ্ছি এই ইয়াররিংসটা, এটা দেখো একটা বাউটি ইয়াররিংস, বাউটি রিং হয় না, তো বাউটি রিং এর মতোই এটা, হাফ বাউটি একটা বলতে পারো দেখো। আর তার সাথে নিশ্চয় একটা এরকম সুন্দর ঝুলঝুলি মতন আছে, আমার এই ঝুলঝুলিগুলো খুব পছন্দ হয়। সমস্ত ইয়াররিংসেরই আমি একটা করে ক্লোজ আপ পিকচার দিয়ে দেবো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। এখন হয়তো আলোর জন্য একটু অসুবিধা হতে পারে। এই যে ফার্স্ট ইয়াররিংসটা হচ্ছে এইটা। এবার দেখাচ্ছি একটা ছোট্ট ঝুমকো, এইটাও আমার খুব প্রিয়। এটা আমাকে আমার এক মামা গিফট করেছিল, সরি না মামা না কাকা। এই যে দেখো একটা করে দেখাই তাহলে দেখতে বেশি সুবিধা হবে, একটা ছোট্ট ঝুমকো। এ দেখো ছোটখাটো অনুষ্ঠানে আর রেগুলার ইউজের জন্য এই ঝুমকোগুলো কিন্তু খুব সুন্দর। এরপরে যে ইয়াররিংসটা তোমাদের দেখাচ্ছি সেই ইয়াররিংসটা আমার বাবা আমাকে অনেক ছোটবেলায় গিফট করেছিল, যখন আমি 6-7 পড়ি তখন একটা জন্মদিনে আমার বাবা আমাকে গিফট করেছিল। তাহলে দেখো তখনকার দিনে কত বছর আগে, কিন্তু ডিজাইনটা দেখো কি অপূর্ব দেখতে। এটা আমাকে আমার বাবা গিফট করেছিল একটা জন্মদিনে, তখন খুব আমার ঝোলা কানের দুলের খুব শখ ছিল, তাই তখন বাবা আমাকে এটা গিফট করেছিল। সবগুলো পরে পরে আর দেখাচ্ছি না, এগুলো ছোট ছোট গুলো। আচ্ছা নেক্সট যেটা তোমাদের এবার দেখাবো সেটা হচ্ছে একটা টপ। এই টপটা আমাকে আমার এক মামা গিফট করেছিল, এই তখনকার দিনে এই পাথর সেটিং টপটা খুব চলতো। এদিকে কিন্তু এই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সাদা পাথর বসানো রয়েছে, এটা সুন্দর টপ। এরপরে দেখাচ্ছি আমাকে আমার পিসি, বড় পিসির ছেলে, বড় পিসি তো আমার বিয়ের সময় বেঁচে ছিলেন না, তো বড় পিসির ছেলে অন্তু দাদা আমাকে এইটা গিফট করেছিল। এটা আমার খুব প্রিয়, এটা আমি খুব পরি, এই ইয়াররিংসটা আমার ভীষণ প্রিয়। এটা আমি প্রায় মানে বেশিরভাগ সময় এই ইয়াররিংসটাই পরি, পরতে গেলেই এই ইয়াররিংসটাই আমার পছন্দ হয়। তো এইটা হলো ইয়াররিংসটা, এই দেখো ফোকাস কেন নিচ্ছে না কে জানে। এই যে সবগুলোতেই না নিচে এই টুলটুলিটা আছে বলে আমার খুব ভালো লাগে।
এরপরে তোমাদের যেটা দেখাবো, এই ইয়ারিংসটা তো আশা করি সবার কাছে একটা করে আছে, মানে এটা যে কি বিখ্যাত একটা ইয়ারিংস। এই যে এটা আমাকে আমার জ্যাঠাতো দাদা আমার বিয়েতে গিফট করেছিল। এটা খুব একটা পরা হয় না, কিন্তু যেহেতু দাদা গিফট করেছিল তাই জন্য রেখে দিয়েছি। তারপরে দেখাই আরেকটা কানের দুল, যেটা কে গিফট করেছে আমার এখন আপাতত মনে পড়ছে না, কিন্তু এটা আমার একটা ওই হয় না লকেটের সেট, তো ওটার সাথে ম্যাচ করে, তাই জন্য আমি এটাকে আর ওই যে বললাম না অনেকগুলো ভেঙে বানিয়েছি, তো এটাকে সেখানে আর দিইনি। এই যে নিচে দেখো এরকম তিনটে ঝুড়ি মতন রয়েছে আর বরফি ওপরটা। এরপরে যে দুটো কানের দুল দেখাচ্ছি, এই কানের দুলটা আমার অনেক ছোট্টবেলার একটা কানের দুল, ওপরটা একটা এডি স্টোন, আর ওপরটা হচ্ছে একটা এডি স্টোন, আর নিচে দেখো চুল তুলি। এটা আমি সব সময় করি, ডেলি ইউজ করি বলতে পারো। আরেকটা হচ্ছে হাফ মটর, এটাও সবার কাছে একটা করে নিশ্চয়ই আছে, খুব ছোট্ট কুচকু, এটাও আমার খুব ছোটবেলার ইয়ারিংস, এটা আমি স্কুল লাইফে খুব ইউজ করতাম। এই একটা, এটাও আমি রেখে দিয়েছি, এটাও আমি ডেলি ইউজ করি, মানে এগুলো পরে না শুতে খুব সুবিধা হয়, মানে ডেলি ইউজের জন্য এগুলো একদম আইডিয়াল। এবার দেখাই আমার একটা কানপাশা, এই কানপাশাটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছেন, একটা স্কোয়ার কানপাশা। খুবই সুন্দর দেখতে, দাঁড়াও দুটো একসাথে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। এই যে একটা স্কোয়ার কানপাশা, এটা আমাকে আমার শাশুড়ি মা গিফট করেছেন, কোন একটা অ্যানিভার্সারিতে এটা আমাকে শাশুড়ি মা গিফট করেছিলেন। এই কানপাশাটা আমার ভীষণ প্রিয়। পর তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার আরেকটা কানপাশা, যেটা আমাকে আমার বাবা মা আমার বিয়ের পরে মনে হচ্ছে যতদূর সম্ভব ফার্স্ট অ্যানিভার্সারিতে গিফট করেছিল। এই যে এটা একটা ওই চক্র টাইপের, এটাও বিশাল বড়। এই দেখো এই কানপাশা দুটো আমি একটু তোমাদেরকে পরে দেখাচ্ছি। যদি কোনোটার এর মধ্যে ওয়েট, কানপাশা দুটোর ওয়েট আমি জানি, আর বাকিগুলো যেহেতু গিফটে পাওয়া কোনোটারই ওয়েট আমি তোমাদের বলতে পারবো না। যদি কানপাশা দুটোর ওয়েট তোমরা জানতে চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই রিপ্লাই করব। এই দেখো কানপাশাটা অনেকটা কভারেজ দেয়, পুরোটা কান ভরাট লাগে পুরো একদম। এই যে আর চৌকোটা পরেও তোমাদেরকে দেখাচ্ছি, চৌকোটাও খুবই সুন্দর, অনেকটাই কানে কভারেজ দেয়। এই দেখো পুরো কানটা ভরাট লাগে একদম, চৌকোটাও আমার খুব প্রিয় আর এই গোলটাও আমার খুব প্রিয়। এই দেখো এবার আমি চলে আসছি আমার নেক্সট ইয়ারিংস, যেটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। বক্সটাই খুব সুন্দর দেখো, এই এই ঝুমকোটা, এই দুতাকের ঝুমকোটা আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। এই ঝুমকোটা অঞ্জলি থেকে কেনা, খুবই সুন্দর এই ঝুমকোটা। তোমাদেরকে একটু পরে দেখাই, দাঁতগুলো এত মোটা। এই দেখো এটা হয়তো আমাকে পরে অনেক ছবিতেই তোমরা দেখেছো, আমার না অ্যানিভার্সারির দিন এটা পরি, একটা অন্য পরেছিলাম। আমার ঝুমকো খুব ভালো লাগে জানো তো, আর এই দুতাকের ঝুমকোটা আমার তো ভীষণ ফেভারিট। এটা কিন্তু ডিটাচেবল নয়, আজকালকার দিনে তো ডিটাচেবল ঝুমকো পাওয়া যায়, কিন্তু এটা ডিটাচেবল নয়। এই যে আচ্ছা এরপরে তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা খুব প্রিয় ইয়ারিংস, যেটা আমি রীতিমতন বলতে পারো বায়না করে কিনেছি। দীপঙ্কর আমাকে লকডাউনের সময় যে অ্যানিভার্সারিটা ছিল, একদম লকডাউনের মধ্যেই পড়েছিল আমার 8th অ্যানিভার্সারি। তো টানটানা দিস ওয়ান, এটার বাক্সটা বিশাল বড়। এই যে এই ইয়ারিংসটা দীপঙ্কর আমাকে কিনে দিয়েছিল, এইটা হচ্ছে ইসিচন্দ্র থেকে কানবালা। কানবালা তো জানো খুব ট্রেন্ডিং এ আছে এখন কানবালা,
এই কানবালাটা আমার ভীষণ প্রিয়। আর কানবালার সাথে দেখো নিচে একটা ছোট্ট ঝুমকো রয়েছে, এই ঝুমকোটা আমার খুব ভালো লাগে। দেখো ওপরটা ফুল আর কানবালি আর তার সাথে একটা ঝুমকো রয়েছে এই যে নিচটা, এটা ভীষণ প্রিয় একটা ইয়ারিং। ডিজাইনস গুলো তো তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আচ্ছা আরেকটা কানের দুল আমার কাছে রয়েছে, এবার সেই কানের দুলটা আমি হচ্ছে লকার থেকে আনতে ভুলে গেছি, তোমাদের দেখাবো বলে তো সবগুলো লকার থেকে নিয়ে এসেছি। তো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার একটা গলার নেকলেসের সাথে সেটের কানের দুল, আমার গলায় বিয়ের যে জড়োয়ার সেট ওটা আমার মায়ের বিয়ের ছিল, তো ওইটার সাথে কানের দুলটা ফর্চুনেটলি আমার কাছে, আমি মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম ওটার ছবি আমার কাছে রয়েছে, তো সেই ছবিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে অবশ্যই অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এইবার আসি আমার শো স্টপার কানের দুল, মানে এটা আমার ভীষণ ভীষণ প্রিয়, যেটা আমার বাবা আমাকে আমার বিয়েতে দিয়েছিল। এটা নিয়ে একটা গল্প আছে, অনেক ছোটবেলায় একটা বিয়ে বাড়ি গেছিলাম, আমার বাবার মনে হয় মাস্তাতো বোনের মেয়ের বিয়ে, তখন আমি কোন ক্লাসে পড়ি হার্ডলি, আমি তখন মনে হয় ফাইভ সিক্সে। তো ওই দিদির বিয়েতে গিয়ে দিদির কানের দুলটা দেখে খুব ভালো লাগে, আর ভালো লেগেছিলো। আর ছোটোবেলা থেকেই না আমার অন্য কোনো গয়না না, শুধু কানের দুলের খুব মানে শখ ছিল, কানের দুল পড়তে আমি খুব ভালোবাসতাম, মানে সেটা এমনি কানের দুল যাই হোক, কারণ সোনার কানের দুল তো তখন আর অত দিত না, ওই শুধু দেখালাম তো ছোটো ছোটো দুটো কানের দুল পরে থাকতাম, কিন্তু আমার কানের দুলের আগেই খুব শখ, কানের দুল পরতে খুব ভালোবাসি। তো এবার গিয়ে দেখে বাবাকে বলেছিলাম কি সুন্দর কানের দুলটা, এরকম একটা আমি নেব। তো আমার বাবা, আমার মনে ছিল না আমার বিয়ের সময়, দেখি আমার বাবার ঠিক মনে আছে, আর আমার বাবা তারপরে আমি যখন মানে গয়না কিনতে গেছি তখন আমার বাবা বলছে যে ফুল কান দেখাও, তো তখন আমার মনে পড়লো এই ফুল কান তো আমি সেই ছোটোবেলা বিয়েবাড়িতে দেখে বাবাকে বলেছিলাম, তো বাবা দেখো মানে মনে করে রেখে দিয়েছে যে আমার ফুল কান পছন্দ, আর আমার প্রত্যেকটা শখ, মানে আমি যদি বাবার কাছে বায়না করি আমি জানি ওটা আমি পেয়ে যাবো, মা হলে হয়তো বলবে না দেবো না ঠিক আছে না কেন এটা না ওটা না, কিন্তু ছোটোবেলা থেকেই মার কাছে যেটা যাওয়া তো বায়না করে না পেতাম আমি ডিরেক্ট চলে যেতাম বাবার কাছে, আর বাবা জানি সেটা আমাকে দেবে। তো এই হচ্ছে ইয়ারিংসটা, এটাও পিসি চান্দ্রা থেকেই কেনা, এটা একটা ফুল কান, দাঁড়াও এটা একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবে, এই যে এটা একটা ফুল কান, আর এটা না অনেক ফুল কানের পেছনে এরকম আকশি মতন থাকে, এটা আকশি নয়, এটার পেছনটা কিন্তু পুরোটাই এরকম সোনার ইয়ে করা আছে, দেখো এই যে, যাতে পুরো কান থেকে কোনোভাবেই আলগা হয়ে পড়ে যাওয়ার মানে হয় না খুলে এরকম ঝুলছে ওই জিনিসটা হবে না। আর আরেকটা জিনিস এটার, এটার যে গুজিটা এটার কিন্তু পুষ্টাও হচ্ছে সোনার, আর প্যাচ পুশ, এই যে দেখাচ্ছি তোমাদের, আমার তো ইচ্ছে ছিল প্যাচ পুশ ভালো লাগছিল না, কেননা যদি গুজিটা পড়ে যায় তো হয়ে গেল শেষ, গুজি হারিয়ে গেলে কতটা সোনাও হারিয়ে যাবে, তাই জন্য আমার ইচ্ছে ছিল না, কিন্তু ওরা পিসিচান্দ্রাতে বললো যে যদি সোনার গুজি না নিতে হবে অর্ডার দিতে হবে, তো সেটা দেওয়ার আর সময় ছিল না। এই যে গুজিটা দেখতে পাচ্ছ, এই গুজিটাও কিন্তু হচ্ছে সোনার, আর এইখানে যে ছোট্ট ঝুমকোটা দেখছো এই ঝুমকোটা হচ্ছে ডিটাচেবল, এই যে এটা আরও আলাদাও পরা যায় বয়সকালে, এটা আলাদা পরলে ভালো লাগবে বয়স হয়ে গেলে, আর এই যে ঝুমকোটা এটাকে আলাদা করা যায়। তো আমি কি করি অনেক সময় এই যে আমার চৌকো কানেরটা রয়েছে, চৌকো কানপাশাটা এটার সাথে এটাকে এরকম অ্যাটাচ করে দিই, দাঁড়ানো দেখাচ্ছি, এই এটাকে এরকম অ্যাটাচ করে দিই, দিয়ে এইভাবেও মাঝে মাঝে কিন্তু পরি, তাহলে মনে হয় না যে এটা একটা কান দুলের মতনই লাগে, মানে বোঝা যায় না যে এটার একটা পার্ট ওটার একটা পার্ট, এটা এইভাবে আমি পরি, দাঁড়া একটু পরেও দেখাচ্ছি তাহলে বুঝবে কীরকম দেখতে লাগে, এই যে এইভাবেও আমি অনেক সময় পড়ি, তাতে কি হয় মানে একটা আলাদা একটা কানের দুলই মনে হয়, এই যে ঝুমকোটা আমি অনেক সময় এরকমভাবেও পড়ি। আর এই ঝুমকোটাতে না একটু মিনে করা রয়েছে, তারা তোমাদের একটু দেখাই ক্লোজ আপে, এই দেখো জানি না কতটা ভিজিবল হচ্ছে, আমি একটা ছবি দিয়ে দেবো, এটাতে লাল আর হলুদ মিনে রয়েছে ঝুমকোটায়, এই যে, আর এই যে কানটা ফুল কানটা রয়েছে কানটাতেও কিন্তু লাল আর হলুদ মিনে রয়েছে, এই যে ফুলটা দেখছো এটাও লাল আর হলুদ মিনে রয়েছে, আর এই জায়গাটা তো লাল আর হলুদ মিনে রয়েছে,
এই চেনগুলো বড্ড যাবে। এই যে এটা আমার ভীষণ ফেভারিট, এটা একটু পরে দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। পরা মানে তো মানে এটা যুদ্ধ করা লিটারালি, আর বেশিক্ষণ রাখাও যায় না, এটা প্রচণ্ড হেভি, কান ব্যথা হয়ে যায় পুরো। এই দেখো, আর এরকম করে পেছন দিকে, এই আমি আর লাগাচ্ছি না, এই দেখো এটা খুব সুন্দর লাগে কানে, পুরো কানটা ঢেকে থাকে আর ভীষণ সুন্দর একটা কভারেজ দেয়। এই ছিল আজকের আমার কালেকশন, এই কটাই কানের দুল রয়েছে আমার কাছে। যদি আমার কানের দুলগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদেরকে তো বললামই তোমরা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো কোনটার ওয়েট কত, আমি নিশ্চয়ই কমেন্ট করে তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অনেক 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 লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করছি, খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো চলো ততদিনের জন্য টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।